নমস্কার দর্শকবৃন্দ, নতুন সরকারি ছুটির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। কবে থেকে ছুটি জেনে নিন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যে সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করল নবান্ন। রাজ্য সরকারের তরফে আগামী 8ই জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কাদের জন্য এই ঘোষণা, কোন কোন দপ্তর থাকবে, সরকারি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে জেনে নিন। 8ই জুলাই সারা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট ইতিমধ্যেই, সেই পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়া থেকে প্রত্যাহার পর্যন্ত সমস্ত প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি। যত দিন এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলের প্রচারের মাত্রা বাড়ছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এর মধ্যেই আদালতে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোটের দাবিতে বিজেপি কংগ্রেসের তরফে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। শেষ পর্যন্ত হাইকোর্ট যে রায় দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচন হবে, সেই রায় সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এরপরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী আনার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে তা নিয়েও একটা বিতর্ক দানা বেঁধেছে। সেই জায়গায় আবার হাইকোর্টের তরফে বলা হচ্ছে বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আনতে পঞ্চায়েত ভোট রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে। রাজ্য সরকারের পরিকাঠামোর উপরেই নির্বাচন কমিশন নির্ভর করে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার আদালতের তরফে বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে। এর আগে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতেও পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানেও বহু হিংসার ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে আদালতের কোনো নির্দেশও আসেনি, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও দেখা যায়নি। সে যাই হোক, এবার পশ্চিমবঙ্গ সরকার আগামী 8ই জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট উপলক্ষে এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করেছে। নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে আগামী 8ই জুলাই পঞ্চায়েত ভোটের অধীনে থাকা এলাকার সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে। যে সমস্ত অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান ভোট গ্রহণের কাজে ব্যবহৃত হবে সেখানে এর সংখ্যা বেশি। ভোট দেওয়ার জন্য স্থানীয় স্তরেও ছুটি দেওয়া হয়েছে সরকারের তরফে। ভোটের আগে দুদিন 6 এবং 7ই জুলাই ভোট গ্রহণের কাজে ব্যবহার হওয়া সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলিতেও দেওয়া হয়েছে ছুটি, যাতে ভোট গ্রহণ কেন্দ্রে প্রস্তুতি সংক্রান্ত কাজ করা যায়। সাধারণত শনিবার স্কুলগুলি হাফ ডে হয়ে থাকে, সরকারি বেশ কিছু অফিসে ওই দিন ছুটি থাকে। এছাড়া প্রয়োজনে সরকারি কর্মীরা বেশ কিছু সরকারি অফিসে এসে কাজ করেন, তাই সরকারের পক্ষ থেকে এনআই অ্যাক্টে সরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির কর্মীরাও যাতে পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করতে পারে তাই শ্রম দপ্তরের তরফে আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে। কোনো কর্মী যদি পঞ্চায়েত এলাকার বাইরে কোনো এলাকায় কাজ করে থাকেন তিনিও ওই দিন বিশেষ ছুটি পাবেন। পশ্চিমবঙ্গের যে 22টি জেলায় পঞ্চায়েত ভোট গ্রহণ হবে সেই সমস্ত স্থানে এনআই অ্যাক্টে সরকার ছুটি ঘোষণা করেছে। এছাড়া বকরি ঈদ উপলক্ষে আরও একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা হতে পারে। সুতরাং বোঝা যায় যে এই পঞ্চায়েত ভোট উপলক্ষে কিন্তু 6-7 তারিখ এই দুদিন যে সমস্ত জায়গায় পঞ্চায়েত ভোটের কাজকর্ম হবে সেখানে কিন্তু ছুটি থাকবে। তবে সব জায়গায় নয়, যেখানে যেখানে এই কাজের জন্য দরকার হবে সেখানে সেখানেই ছুটি থাকবে। আর 8 তারিখ সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও কিন্তু ছুটি ঘোষণার মধ্যে রাখা হয়েছে, যাতে ভোটকর্মী তারা সমস্ত কাজকর্ম নির্বিঘ্নে করতে পারে এবং যারা ভোটদান করবে তারা যাতে সহজেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তার জন্য 8 তারিখ সমস্ত জায়গাতেই কিন্তু ছুটি থাকবে। এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।